নমস্কার, আমি মঞ্জুশ্রী, সিএস স্টুডেন্ট, যোগা ইনস্ট্রাক্টর। এক মাসে 6 কেজি ওজন লুজ করার আজকে তৃতীয় সপ্তাহে ডায়েট প্ল্যান। আশা করি আগের 2টি সপ্তাহে আপনি ডায়েট প্ল্যান এবং এক্সারসাইজ করে অনেকটাই ওয়েট কিন্তু লুজ করেছেন। আজকে তৃতীয় সপ্তাহে যে ডায়েট প্ল্যান দিচ্ছি, সকালে দিয়ে কিন্তু কোনো খাবার আমি দিচ্ছি না। একেবারে 9টার সময় থেকে আপনার ব্রেকফাস্ট শুরু। এই ব্রেকফাস্টে আপনি কী করবেন, 20 গ্রাম ওটস নিচ্ছেন, তার সঙ্গে ডিমের 2টো সাদা অংশ নিচ্ছেন। এটা দিয়ে আপনি আপনার ব্রেকফাস্ট শেষ করছেন, তারপরে 2টো অ্যাপেল এর সঙ্গে থাকছে। তারপরে আপনি 5 মিনিট পর কী করছেন, 1টা পুরো গ্লাসে জল গরম করছেন এবং তাতে গ্রিন টি রেখে দিচ্ছেন ভিজিয়ে, যেটা 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখছেন, সেটাকে আবার গরম করে আপনি খাচ্ছেন। এটা আপনার ব্রেকফাস্ট হয়ে গেল। 12টার সময় আপনি খাচ্ছেন 100 গ্রাম টক দই। 2টার সময় আপনি লাঞ্চ করছেন। লাঞ্চে কী থাকছে, 1টা রুটি, বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের একটি স্টু, যেটা 100 গ্রামের মাছ হতে পারে। ওইটি খাওয়ার পরে আপনি তার 5 মিনিট পরে খাচ্ছেন 1 কাপ গ্রিন টি। গ্রিন টি খাওয়া হয়ে গেল, তারপরে 4টের সময় আপনি 2টো অ্যাপেল খাচ্ছেন, যেটা খোসা ছাড়িয়ে। 7টার সময় খাচ্ছেন 2টো আলমন্ড, যেটা ওইটাও খোসা আমি ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছেন। 9টার সময় কিন্তু ডিনার। ডিনারে আপনি 1টা চিকেনের স্টু করছেন, 100 গ্রাম চিকেনের স্টু, সেইটা আপনি বিভিন্ন সবজি দিয়ে করছেন, তার মধ্যে আপনি কিন্তু কোনো তেল দিতে পারবেন না, সেটা আপনি ডিনার করছেন। রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আপনি 1 গ্লাস জল নিচ্ছেন, তাতে 2 চামচ জিরে দিচ্ছেন, সেটাকে ভালোভাবে ফুটিয়ে 1 গ্লাসকে 1 কাপে পরিণত করছেন, সেটা রাত্রিবেলা আপনি খেয়ে নিচ্ছেন। খাওয়ার 15 মিনিট পর আপনি আরও 15 মিনিট আপনি জাম্পিং জ্যাক করছেন কিংবা বাড়ির মধ্যেই হাঁটছেন। তৃতীয় সপ্তাহ এই ডায়েটটা আপনি মেনটেন করুন। দেখুন, 2 সপ্তাহে যতটা আপনি ওয়েট লুজ করেছেন, তৃতীয় সপ্তাহ ডায়েট করে আরও বেশি ওয়েট লুজ করতে পারছেন। আর সি চ্যানেল দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এই ডায়েট প্ল্যান এবং এক্সারসাইজেরটা দেখে তারাও ওয়েট লুজ করতে পারে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।